পর্বে দেখেছিলাম শঙ্কর কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তার পরিবারের সবাইকে দীঘায় বেড়াতে নিয়ে যেতে চায়। শঙ্করের মতলব বুঝতে না পেরে সবাই যেতে রাজিও হয়ে যায়। কি গো মা বাবা বানি, তোমরা সব রেডি হলে না এখনো বাকি আছে? তাড়াতাড়ি করো সব, তা না হলে আজ তো ট্রেন মিস হয়ে যাবে। আরে বাবা আমরা রেডি হয়ে আছি, বৌমাকে ডাক। দেখ মহারানী হয়তো সাজতে ব্যস্ত আছে, এক ঘন্টা দেরি করবে। আমারও হয়ে গেছে, তুমি খালি আমায় সাজে রাখো, তাই না? তোমার সংসারে আমি খেটে খেটে কালো হয়ে গেলাম, সেটা চোখে পড়ে না? বৌমা, এটা কি তোমার সংসার নয়? আমরা কি তোমার পর? কি মানে, এটা আমারও সংসার? মা তো খালি আমার আমার করে। তুমি কি কোনোদিন দেখেছো মা আমায় ভালো কথা বলে? আরে চুপ করো, বেড়াতে যাচ্ছি, এখনো তোমাদের ঝামেলা থামতে চাইছে না? তাহলে আমরা সবাই রেডি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। দাদা ভাই, আমি মায়ের সাথে বসবো। সব আদর ভালোবাসা মায়ের জন্য, আর আমরা কি দোষ করলাম? আমাদের কাছেও কিন্তু 10 মিনিট করে বসতে হবে, বাকি তো মায়ের কাছে বসলেই হবে। কি বাবা, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক। তোমার মনে পড়ে শঙ্করের বাবা, আমরা মাঝে মধ্যে আগে কেমন বেড়াতে যেতাম? তারপর শঙ্কর কলেজে পড়ার পর থেকেই আর বেড়াতে যেতে চাইতো না বলে আমাদের বেড়ানোও বন্ধ হয়ে গেল। হ্যাঁ মনে নেই আবার, ও বলতো বাবা মার সাথে বেড়াতে যেতে লজ্জা করে, বন্ধুরা মজা করে। তোমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলে? হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ ধাম। এবার আর দীঘায় যাওয়া হবে না, তোমাদের গল্পের ঠেলায় ট্রেন মিস হয়ে যাবে। না না বাবা, আর গল্প করব না, ওই বৌমাই গল্প জুড়ে দিল। শাশুড়ি মা, তুমি অমনি আমার নামে দোষ দিচ্ছ, তুমিই তো শ্বশুর বাবার সঙ্গে কথা বলছিলে। হ্যাঁ ঠিক ঠিক, তোর মাই আগে গল্প জুড়েছিল। আচ্ছা এবার এখানেই গল্পে বিরতি দাও, ট্রেনে উঠে আবার শুরু হয়ে যেও। সারা রাস্তা জুড়ে নানা রকম গল্প করতে করতে পুরো পরিবার দীঘায় এসে পৌঁছালো। তারপর তারা সারা দিন ধরে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালো। সন্ধ্যেবেলা হতেই সবাই খুব ক্লান্ত হয়ে পড়ল। শঙ্কর তখন সবার জন্য খাবার এনে দিল, আর সেই খাবার খেয়েই সবাই ঘুমিয়ে পড়ল। সুযোগ বুঝে শঙ্কর বাড়ির মালিকানা হস্তান্তরের দলিলে বাবার টিপসই করিয়ে নিল। তারপর সে তার ঘরে এসে কবিতাকে বলল, দীঘায় আসার প্রথম দিনেই এখানে আসার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, আমি যেটা চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি। কবিতা সেই সময় ঘুমিয়েছিল, তাই সে কিছুই শুনতে পেল না। শঙ্করও জয়ের হাসি হেসে শুয়ে পড়তে গেল। দেখো আমার হাতে কেমন কালির ছাপ, ঠিক মনে হচ্ছে টিপ ছাপ দিয়েছি। হ্যাঁ তাই তো, এটা তো ঠিক ভালো ঠেকছে না। তুমি দাঁড়াও, আমি শঙ্করকে ডাকছি। শঙ্কর শঙ্কর, এদিকে আয় একবার। কি হয়েছে মা? দেখ না বাবা, তোর বাবার হাতে কেমন কালির ছাপ, মনে হচ্ছে টিপ ছাপ দিয়েছে। দেখি কেমন। ও এটা, আরে মা এই দেখো আমার হাতেও আছে। আসলে গতকাল খাবারের পার্সেলের গায়ে কালি লেগেছিল, সেটা ধরতেই হাতে কালি লেগে গিয়েছিল। ইস, ওই কালিটা তো তাহলে খাবারের মাধ্যমে আমাদের পেটেও গেছে, কি নোংরা কি নোংরা। ওই জন্য তো বললাম রুমে খাবার নিয়ে আসবো না, রেস্টুরেন্টে বসেই খেয়ে আসি, তোমরা শুনলে না? হ্যাঁ, যা ক্লান্ত হয়ে গিয়েছিলাম,
দেখ না বানি এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ রে, বৌমা ঘুমোচ্ছে না উঠেছে? এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। তোমাদের ডাকাডাকি শুনে আমিও তো এই সবে উঠলাম। আচ্ছা আচ্ছা, ঘুমোতে ইচ্ছে করলে আর একটু না হয় গড়িয়ে নে। তোর কি অফিসের কাজ, সেটা আবার করতে যাবি নাকি? না গো, তোমাদের সবাইকে নিয়ে আসছি শুনে বস বলেছে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবে, আর আমায় ছুটি দিয়েছে। বাহ, বেশ ভালো। তবে যাকে কাজটা দিয়েছে তাকে একটু বুঝিয়ে দিতে হবে, তবে 11টা নাগাদ গেলেই হবে। কে কে আপনি এখানে কি করছেন? আগে আমি শঙ্কর বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। কি হয়েছে গো কবিতা, তার সাথে তুমি কথা বলছো? আরে রতন যে, তুমি আবার এখানে এলে কেন? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি ভাবলাম তুমি বেড়াতে এসেছো, আবার কেন আমার কাছে আসবে, তাই আমি চলে এলাম। কাজটা হয়ে গেছে না আমায় করতে হবে? চুপ চুপ আসতে বলো। প্রথম কাজটা খুব সহজেই হয়ে গেছে, আজ বেলা 11টা নাগাদ তুমি দ্বিতীয় কাজটা করে দিও। আচ্ছা আমি চললাম, তাহলে পরে দেখা হবে। কে ওই লোকটা? কে কি সব বললে তোমরা? ওসব তোমায় জানতে হবে না, শুধু মাথায় রেখো কোনো উল্টো পাল্টা কথা বলবে না, আর আমি যা বলবো সেটাতেই সায় দিয়ে যাবে। আমি 11টা নাগাদ বের হব, তুমি মা আর বাণীর সাথে সাথে থাকবে, বাবার কাছে যেতে হবে না। আর মা বাবা কি আলাদা থাকবে? আর আমি তোমার বাবার কাছে যাব না কেন? কথাটা মাথায় ঢুকলো না? বললাম না আমি যা বলবো তাতেই সায় দিয়ে যাবে, এত প্রশ্ন করছো কেন? যা বলছি তাই করো। আমি যা করছি যা বলছি সব আমাদের ভালোর জন্য করছি, এটাই খালি মাথায় রেখো। বেলা 10টা নাগাদ শঙ্কর বলল, মা শোনো, আমি তো আমার অফিসের কাজটা বুঝিয়ে দিতে লোকটার কাছে যাব, কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। তোমরা বেশিক্ষণ বাইরে থেকো না, দুপুর 12টার মধ্যে খাওয়া দাওয়া করে নিও। বাবা তুমি 11টা নাগাদ দুপুরে খাবার কিনে হোটেলে চলে যে। ঠিক আছে, তাহলে তোমরা 11টা নাগাদ হোটেলে চলে যেও, আমি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে যাব। আমরা তো যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটা থেকেই আজ খেয়ে নিতে পারি, তাই না? মা মনে নেই, আমাদের রুমের অপোজিটে যারা উঠেছে তারা বলছিল ওরা নাকি খাবারে টিকটিকি পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। না বাবা, এখান থেকে খাবো না, তুমি বরং খাবার কিনে এনো। তাহলে আমি এগোলাম। কবিতা মনে আছে তো, মায়ের সাথে সাথে থাকবে, ঝগড়া করবে না, বাণীকে দেখে রাখবে। তাহলে চলো আমরা স্নান করতে যাই, তারপর 1 ঘন্টা পর হোটেলে ফিরে যাব। তারপর 11টা নাগাদ বাণী কবিতা বন্দনা হোটেলের দিকে গেল, আর বন্দনার স্বামী শিবনাথ বাবু খাবার কিনতে গেলেন। হোটেলে পৌঁছাবার 2 ঘন্টা পরেও শিবনাথ বাবু হোটেলে ফেরত এলেন না, তাই সবাই খুব চিন্তিত হয়ে উঠল। অন্যদিকে রাস্তায় কাকা, আপনার পকেট থেকে এটা কি পড়ে গেল? শোন, লোকটাকে মারিস না, আগে ওনার ছেলে পুরো পেমেন্ট করুক, তারপর খতম করে দিস। এখন কোথাও লুকিয়ে রাখ, পুরো টাকা না পেলে ছেড়ে দেব। তাহলে আজ এই অবধি, আগামী ভিডিওতে জানতে পারবেন শিবনাথ বাবুর কি হবে। শঙ্কর বাবু পেমেন্ট না করলে
ওনাকে আমরা ডাঙায় ছেড়ে দেব। আর পুরো পেমেন্ট পেয়ে গেলে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে আমরা ওনাকে সমুদ্রে ছেড়ে দেব। ততক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন, লাইক শেয়ার যা ভালো বোঝেন করুন।